तो हाय गाइस, गुड नून, वेलकम बैक टू माय न्यू व्लॉग। तो गाइस आज হচ্ছে মা বাড়ি নেই, তো আমি মাংস এনেছি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ মা জানে না যে আজকে আমরা মাংস রান্না করছি। আর তাও আজকের মাংসটা আমি রাঁধবো না, আজকের মাংস রান্না করবে আমরা না, এরা দুজন। তো আজকে মাংস রান্না করবে ছোট এন্ড বড়। তো বড় প্রথম প্রথম ভাগটাই কে রান্না করবে? ছোট, ঠিক আছে? ছোট না, আমি দাঁড়া না, প্রথম ভাগটা রান্না করবে ছোট, আর তার পরের ভাগটা রান্না করবে বড়। তো দেখো এখন পড়া দেখাচ্ছে, মানে এমন ভাব দিচ্ছে যেন কি পড়া, বিশাল পড়া, রান্না করতে পারবে না। তো শোশা ওসব বললে আমি শুনবো না, তো রান্না করতে তো ছোট চলে আসো। আজকে আমি হচ্ছে দেখিয়ে দেবো সব কিছু, আর রান্না করবে এরা দুজন, মানে মশলা টশলা কোটাকুটি সব আমার কমপ্লিট। তো আমি সব কিছু করে রেখেছি, আর বাদ বাকি যা করবে সেটা এরা দুটো করবে। তো ছোট আসো। তো গাইস আমি আজকে মাংস রান্না করব, তো চলো যাওয়া যাক, চলো। গাইস দেখো আমি এখানে সব রেডি করে রেখেছি, আলু কোটা আছে, পেঁয়াজ আছে, এটা হচ্ছে মশলা বাটা, ওটা রসুন বাটা, এটা টমেটা, মিট মশলা, লবণ, হলুদ, তেল, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই যে উনুনে রান্না করবে, ও যেহেতু গ্যাসে হয়তো ঠিকমতো পারবে না, তো উনুনে রান্না করবে, তো কড়া চাপিয়ে দেওয়া হচ্ছে। এবার আমি জালটা ধরিয়ে দিচ্ছি আর ও আলুগুলো ভাজবে, তো দেখতে থাকো তোমরা। দেখো জাল ধরো হয়ে গিয়েছে, ছোট চলে এসেছে, ছোট ওটা তেলের বোতল, তেল নে, হ্যাঁ ওতে তেল দে। ছোট এবার আলু দেবে, ছোট আস্তে আস্তে দিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ দে আস্তে আস্তে। আচ্ছা এবার সামান্য লবণ দে, হ্যাঁ দে, আর একটুখানি হলুদ দে, দে। তো গাইস দেখো ছোট রাঁধতে রাঁধতে চলে গিয়েছে, তো বড় এসে আবার নাড়া শুরু করেছে, তো এবার আলুগুলো তোলা হবে। পেঁয়াজটা আস্তে আস্তে ঢাল, ঢাল হ্যাঁ এবার নাড়া, ছোট এসছে। তো গাইস ওরে ঠিক করে নাড়াতে পারছিল না, তো বাকিটা আমি নেড়ে দিচ্ছি, আর এর পরের গুলো ওরা করবে। দেখো কষা প্রায় কমপ্লিট, তেল বেরিয়ে গেছে, তো ওরা বললো একটু কপিস খাবে, তো টেস্ট করে দেখুক ওরা কেমন হয়েছে, নুন ঝাল ঠিক আছে কিনা। তো ছোটো ছোটো তিন চার পিস তুলে দিয়েছি, তো ওরা আবার খেয়ে দেখুক কেমন হয়েছে। এনে তো এবার জল ঢেলে দিয়ে দেবো, আর ভাজা আলুগুলো দিয়ে দেবো।
তো আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কি করছিস না, ছুরি দিয়ে খাচ্ছিস না? রান্না করলি তোরা বল, তোর কেমন লাগছে? নুন ঝাল ঠিক আছে, বেশি ঝাল লাগছে না তো? তো তুই রাঁধতে শিখে গেছিস তাহলে? আচ্ছা, তো এবার বড় একটু খেয়ে বল তো কেমন আছে। ভালো হয়েছে? আরে খেয়ে বল তো, ছোট বিদেশি স্টাইলে খাচ্ছে, বড় দেশি স্টাইলে হাত দিয়ে। বড় কেমন লাগছে? ভালো। তো তাহলে ভালো রাঁধতে শিখেছিস তোরা? বাকি রান্না তো আর করলি না, তো বাকি রান্নাটা এবার আমায় করতে হবে। আমি জল ঢেলে দিয়েছি, আর বাকি যেটুকু যা আমার দায়িত্ব সেটুকু। তো এরা খাক, খেয়ে দেখুক। নুন ঠিক আছে? চলো নুন ঠিক আছে। তো গাইস, এখন আমি এই গরম মশলাগুলো বেটে নেব। তো গাইস, আমার চিকেন রান্না কমপ্লিট। ভাইরা তো অর্ধেক রান্না করে ধুয়ে চলে গিয়েছে, তো বাকিটা আমি করলাম। তো দেখো, ঝোলটা প্রায় গা মাখা হয়ে এসেছে। গরম মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি নামিয়ে দেবো এটাকে। তো আমি আজকে রান্না করবো, বল আমি আজকে মাংস রান্না করবো।